হ্যালো ওয়ান আশা করছি সবাই খুব ভালো আছে তোমরা এতদিন বারবার কমেন্ট করেছো যে এমন সেলার দেখাতে যে এখান থেকে তোমরা এক পিস কুর্তি নিতে পারবে তো এই সেলারের থেকে কিন্তু তোমরা এক নিতে পারবে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাও আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা এবার স্টার্ট করি নমস্কার দিদি ভাই নমস্কার আমি সৃজনী আমার বুটিক এটা একটা অনলাইন বুটিক বলতে পারেন আমার এখনও কোনো আউটলেট নেই এই বুটিকটার নাম হচ্ছে রীতিকথা আমার ডাকনাম রীতি তো সেখান থেকে এই বুটিকটার নাম হচ্ছে রীতিকথা তো আমি আজকে আমার কালেকশন দেখাবো তার আগে আমি একটু অ্যাড্রেসটা বলে দিই আমার অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুরে যদি কেউ এসে পারচেস করতে চান তো আসতে পারেন আমার কোনো প্রবলেম নেই মেনলি আমি অনলাইনেই সমস্ত কিছু হ্যান্ডেল করি তো যারা নিতে চান আমাকে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে ওই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমার কাছে যেগুলো পছন্দ হবে তো সেখানে থ্রুতে আমি আপনাদের বাড়িতে যেমন করে অনলাইন ডেলিভারি হয় তেমনি করে পাঠিয়ে দিতে পারবো আমার কি কি কালেকশান আছে আগে বলে দিই আমার কাছে আছে এথনিক আমার কাছে কিছু সারারা লেহেঙ্গা সেটও আছে আমি এখন যেটা দেখানো শুরু করবো আজকে এথনিকগুলো দেখাবো সারারা লেহেঙ্গা কুর্তিস টু পিস থ্রি পিসের যে সেটগুলো আছে সেগুলো আমি দেখাবো নেক্সট দিন আমি আরেক দিন আমি ওয়েস্টার্ন কালেকশানগুলো দেখাবো তো যারা সিঙ্গেল পিস নিতে চাও তারাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো যারা রিসেলিং বা হোলসেলিং পারপাস আমি সেটা আমি পরে ভিডিওর চলতে চলতে আমি বলে দিচ্ছি ফার্স্ট কালেকশন আমি কুর্তি দিয়ে শুরু করছি ঠিক আছে এগুলো বুটিক স্টাইল কুর্তিগুলো আছে ভীষণ রিজনেবেল রেঞ্জেই আছে এগুলো আমি ফার্স্ট ফার্স্টে নিই এই দেখো এটা হচ্ছে জয়পুর কুর্তিতে ঠিক আছে জয়পুরি কাপড় যেটা হয় জয়পুরি কটন পিওর কটনে আছে জয়পুরি কটন পুরোটা জয়পুরি কটনে আছে তুমি হাত দিলে দেখতে পাবে এগুলো হচ্ছে কাঁথা স্টিচ এগুলো কিন্তু প্রিন্ট নয় এগুলো পুরোটা কাঁথা স্টিচ করা আছে উইথ পকেট যাচ্ছে ঠিক আছে উইথ পকেট যাচ্ছে পুরোটা কাঁথা স্টিচ এইখানেও কিন্তু আলাদা সিকোয়েন্স অ্যান্ড কাঁথা স্টিচ দিয়ে কাজ করা আছে হ্যাঁ বর্ডারটা পুরোটা থ্রি কোয়ার্টার স্লিভসে আছে এ হাতেও এরকমভাবে বর্ডার দেওয়া আছে ঠিক আছে নেক্সট কালেকশন আমি আরও একটা কুর্তি দেখাচ্ছি আচ্ছা যে এইটার যে কুর্তিটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড একটা কুর্তি যেটা যারা হচ্ছে এদের সঙ্গে আমার টাই আপ করা আছে এরা মেনলি মিন্ত্রা আজিওতে এরা বিজনেস করে থাকে এদের মিন্ত্রা আজিওতে এদের কালেকশানগুলো তোমরা দেখতে পাবে এমনি নর্মালি এরা সেরমভাবে বিক্রি করে না ঠিক আছে এটা হচ্ছে সেই ব্র্যান্ডের একটা কুর্তি এটাও পিওর কটনে যাচ্ছে উইথ পকেট মাস্টার্ড গরমে পড়লে কিন্তু ভীষণ তোমরা তোমরা আরাম পাবে আমি এটা এখান থেকে দাঁড়িয়ে ফিল করতে পারছি যে আসো বা হাতে বাড়িতে গেলে যদি জিনিসটা যখন হাতে পাবে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এগুলো মোটামুটি প্রাইস যাচ্ছে হচ্ছে পুরো সিক্স থার্টি সিক্স ফিফটির মধ্যে ঠিক আছে মানে আমি আমি মধ্যে বললাম প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আছে তো বিভিন্ন বিভিন্ন রেঞ্জে আছে ঠিক আছে এগুলো সবকটাই মানে যেগুলো দেখাও মোটামুটি সিক্স থার্টি সিক্স ফিফটি ফাইভ হান্ড্রেড থ্রি ফিফটি মানে এক একটা এক এক রকম রেঞ্জের মধ্যে আছে ঠিক আছে এটা উইথ পকেট ভীষণ সফট একটা কাপড় আচ্ছা নেক্সট আরেকটা দেখাই আমি একটা যেটা পরে আছে সেইটা আমি একটুখানি দেখাই এটাও সেম ব্র্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছে এটা মেনলি এমনি হাটে বাজারে তোমরা দেখতে পাবে না এগুলো হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টের ওপর যাচ্ছে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এগুলো দেখবে তোমরা আজিও বা মিন্ত্রা বা ফ্লিপকার্টে তোমরা এই ডিজিটাল প্রিন্টগুলো এই ট্রেন্ডি প্রিন্টগুলো দেখতে পাবে ডিজিটাল প্রিন্টের ওপর মাল্টি এর দেখো পেস্তা গ্রিনের ওপর মাল্টিকালার দিয়ে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে পুরোটা ওপেনেবেল পুরোটা ওপেনেবেল গ্লাস লিপসে যাচ্ছে হাতেও এরকম শার্ট প্যাটার্নে যাচ্ছে আমি যেমন পরে আছি শার্ট প্যাটার্নে যাচ্ছে অফিস গোয়িং যারা আছো বা টুকটাক কোথাও মানে কোনো অকেশনে যাওয়ার জন্য এগুলো খুব ভালো এখানে কাঁথা স্টিচও করা আছে ঠিক আছে এরকমভাবে বাটনস দেওয়া আছে এরকম আচ্ছা আমি আরেকটা কালেকশন ভীষণ সুন্দর একটা কালেকশন দেখাই এটা হচ্ছে চান্দেরিতে এটা হচ্ছে চান্দেরির লং পুরো পা পর্যন্ত এগুলো তো এখন গাউন করে পরে মানুষ গাউন বলতে আমরা যা বুঝি তো এটা হচ্ছে লং ওখানটায় নিচটায় টেম্পেল ওয়ার্ক করা আছে দেখতে পাবে আর পিওর চান্দেরিতে তুমি ধরলে বুঝতে পারবে পিওর চান্দেরিতে আছে ঠিক আছে এখানে পকেট উইথ পকেটও আছে মানে চান্দের সাথে মানে পুরো চান্দেরিতে এখানে এখানটায় দেখি দিই এখানটায় ওয়েস্ট পোর্শনটায় এরকম বেল টাইপের দড়ি টাইপের দেওয়া আছে যেটা তোমরা বাঁধতে পারবে টাই আপ করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে পিওর বটল গ্রিনের ওপর যাচ্ছে কালেকশানটা ডার্ক গ্রিনের ওপর যাচ্ছে বটল গ্রিন নয় ঠিক আর নিচটায় টেম্পেল ওয়ার্ক যাচ্ছে পিওর চান্দেরি কাপড়ের ওপর যাচ্ছে আচ্ছা আরেকটা দেখাই এখন তো ফ্রক কটন ফ্রকগুলো খুব ভালো উঠেছে ভীষণ ইন আর কি এটা যাচ্ছে লহেরিয়া প্যাটার্নে ঠিক আছে আর এ দেখো হ্যান্ডটা যাচ্ছে হাকোবা হ্যান্ডটা যাচ্ছে হাকোবা উইথ সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড কাঁথা স্টিচে যাচ্ছে এখানে দুটো পকেট করা আছে হাকোবা দিয়ে পকেট করা আছে উইথ কাঁথা স্টিচ করা আছে এটা এ লাইন প্যাটার্নে যাচ্ছে দেখতে পাচ্ছ এ লাইন প্যাটার্নে যাচ্ছে

এটা হচ্ছে আজরাকের ওপর যাচ্ছে এটা একটা ফ্রক এগুলো যেগুলো বললাম সেগুলো কেউ যে কেউ স্ক্রিনশট নিয়ে আমাকে বলতে পারে আমি পারফেক্টলি প্রত্যেকটার দাম আমি বলে দিতে পারব তারা অর্ডার করে দিতে পারে আমি তাদের ডেলিভারি দিয়ে দিতে পারবো এই একটা এমজি কালেকশন আছে এখানে স্লিভস দেওয়া আছে এখন তো স্লিভলেস গরম বলে স্লিভলেস এই বাটিক প্রিন্টের ওপর যাচ্ছে কাঁথা স্টিচ উইথ সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে এটার এটা এটারও প্রাইস যাচ্ছে ওই সিক্স মতো এটা যেমন প্রাইস যাচ্ছে হচ্ছে থ্রি ফিফটি আজরাক প্রিন্টে যাচ্ছে ঠিক আছে ব্রাউন অ্যান্ড ব্ল্যাকের মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে এখানটায় বাদতে পারবে এরকম এই যাচ্ছে কুর্তিটা এবার আমি কিছু আরেকটা কুর্তি দেখিনি আমি টু পিস দেখাচ্ছি এই যাচ্ছে আরেকটা কুর্তি এটাও বুটিক স্টাইলের কুর্তি এখানটায় আজরা প্যাচ যাচ্ছে এখানটায় যাচ্ছে হচ্ছে বাটিক প্রিন্টের একটা প্যাচ এই ট্রাইয়েঙ্গেল মোটিভে করা আর তারপরে যাচ্ছে হচ্ছে এরকম কাঁথা স্টিচ আর পুরোটা যাচ্ছে পিওর জয়পুরি কটনের ওপর পিওর জয়পুরি কটন মানে এত সফট পড়লে এত আরাম মানে কোনো মিক্স বা কিছু নেই পিওর জয়পুরি কটনের ওপর যাচ্ছে এই আরেকটা যাচ্ছে ল্যেরিয়া প্যাটার্নের কুর্তি যাচ্ছে ডার্ক ইয়েলো লাইট ইয়েলো অ্যান্ড হোয়াইটের মিক্স অ্যান্ড ম্যাচে ম্যাচের ল্যেরিয়াটা যাচ্ছে উইথ পকেট যাচ্ছে আর এখানটা যাচ্ছে চিকনকারি ওয়ার্ক উইথ গোটা পাতি ঠিক আছে এগুলো সব মানে কালেকশন হচ্ছে এগুলো বানানো এগুলো কিন্তু মানে মাথা খাটিয়ে বানানো কালেকশন এগুলো মানে বাজার চলতি কালেকশন নয় তো এগুলো হাতেও চিকনকারি পুরো ওয়ার্ক যাচ্ছে এত সফট তুমি হাতে ধরলে বুঝতে পারবে তো এখন আমি কিছু টু পিস দেখাই এটাও যাচ্ছে ওই সিক্স ফিফটি ঠিক আছে তবে আমি বলে রাখি এই ভিডিও দেখে যারা কন্ট্যাক্ট করবে তারা আমাকে যদি বলে তারা কিছু অফার পেয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছে টু পিস এটা যাচ্ছে লিভাস ব্র্যান্ডে ঠিক আছে এটা লিভাস ব্র্যান্ডে যাচ্ছে টু পিসটা ভীষণ সফট একটা কাপড়ের ওপর যাচ্ছে এটা এল সাইজ ঠিক আছে ফর্টি সাইজ যাদের আছে তারা নিয়ে নেবে এইরকম যাচ্ছে পিওর কটনের উপর যাচ্ছে মানে বলা মানে কিছু বলার নেই ব্র্যান্ডটা নিয়ে আমাকে আমার আলাদা করে হ্যাঁ এই যাচ্ছে আর একটা এটাও লিভার্সেই যাচ্ছে ঠিক আছে এটা হোয়াইটের ওপর যাচ্ছে এখন সামার ফ্রেন্ডলি কিছু লাইট লাইট কালার সবাই খুঁজছে আর কি বেশি ডার্ক বা বেশি সবাই অফিস গোয়িং বা স্কুল যাচ্ছে বা কেউ এদিক ওদিক যাচ্ছে কলেজ যাচ্ছে তো রেগুলার ওয়ার হিসেবে এগুলো যেমন মানে অ্যাফোর্ডেবেল তেমনি সামার ফ্রেন্ডলিও তো এই এইটার পার্টিকুলার এই পিসটা মোটামুটি যাচ্ছে হচ্ছে ওই সিক্স নাইন নাইনের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে সিক্স নাইন নাইনের মধ্যে পেয়ে যান এই একটা যাচ্ছে এটা একটুখানি অকেশনেও পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ পায়ের প্যান্টটার নিচটায় সেম এখানে যেরকম কাজ আছে সিকোয়েন্স আর গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে গ্লোবাল দেশি ব্র্যান্ডের ওপর যাচ্ছে এই যাচ্ছে ওপরের কুর্তাটা আর এই যাচ্ছে প্যান্টের সেটটা ঠিক আছে এটা ওই সেভেন নাইন নাইনের মধ্যে পেয়ে যায় সেভেন নাইনের মধ্যে পেয়ে যায় আর আমি তো বলেই দিলাম এই ভিডিও দেখে যারা কনট্যাক্ট করবে যদি এক পিসের জন্য কনট্যাক্ট করে আমার থেকে অফার পেয়ে যাবে এই যাচ্ছে আর একটা প্যান্টটা অনেকটা সেই আমাদের আগেকার দিনে ওই তাঁতের যেরকম কাজ হতো সেরকম কাজ দিয়ে করা পিওর কটনে যাচ্ছে পিওর কটন পিওর কটনে যাচ্ছে ওপরেরটা একটুখানি মিক্স আছে ওপরেরটা একটুখানি মিক্স আছে সামনে যাচ্ছে এই রকম কাজ এটাও লিভাসেরই যাচ্ছে নেক্সট আরেকটা দেখাই সেভেন হান্ড্রেডের মধ্যে মোটামুটি ঠিক আছে সেভেন হান্ড্রেডের মধ্যেই আমি এগুলো সব রেখেছি যাতে সবারই অ্যাফোর্ডেবল হয় আর কি তো এই যাচ্ছে আরেকটা পিস এই যাচ্ছে প্যান্টের প্রিন্টটা দেখতে পাচ্ছ আর এই যাচ্ছে ওপরটার প্রিন্টটা পিঙ্ক কালারের ওপর যাচ্ছে আর নিচটায় ওই গোটা পাতি টাইপের লেস দিয়ে কাজ করা আছে এখানটায় ওরকমভাবে করা আছে এখানটায় হুক দিয়ে তোমরা খুলে পড়তে পারবে এই যাচ্ছে তো আমি বলেই দিয়েছি যারা রিসেলার আছো তারাও কন্টাক্ট করতে পারো তাদের মানে তাদের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলে নেব কি মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে আর যারা এক পিসের জন্য কন্ট্যাক্ট করতে চাও তারাও করতে পারো আর যদি কেউ মনে করো যে এগুলো আছে যারা সমস্ত কিছু হোলসেলে কিনে নিতে চাও কারণ আমি কিছু সেগমেন্ট অফ করব কারণ আমি নিজের বুটিকে নিজের প্রোডাকশন শুরু করব তো তারাও নিয়ে নিতে পারো আমি তাদেরও আমি দিয়ে দিতে পারি তাদের জন্য আলাদা রেট আছে আমি আমার কেনা দামই দিয়ে দেব এই যাচ্ছে একটা লেহেরিয়া প্যাটার্নের থ্রি পিস এই যাচ্ছে ওড়নাটা এখানটায় গোটা পাত্রি দিয়ে কাজ করা এখানে হোয়াইট বাটনস দেওয়া আছে এই যাচ্ছে টাই অ্যান্ড ডাইয়ের ওড়নাটা যাচ্ছে শিফনের মধ্যে আর এই যাচ্ছে প্যান্টটা ঠিক আছে এই যাচ্ছে প্যান্টটা আরেকটা দেখাই থ্রি পিস দেখো মানে ভীষণ সফট আর কাপড়গুলো এত ভালো উইথ পকেট যাচ্ছে এটা ঠিক আছে উইথ উইথ পকেট যাচ্ছে মাল্টি কালারের ওপর যাচ্ছে পেন্সিল প্যান্টের ওপর যাচ্ছে এটা আর এই যাচ্ছে একটা সিমরা ব্র্যান্ড বলে একটা ব্র্যান্ড আছে তার যাচ্ছে আর এখানে হোয়াইটের ওপর বিভিন্ন রকমের ফ্লোরাল মোটিভ করা আছে এখানে বাটনসগুলো এরকম দুটো বাটনস আছে যেগুলো খোলা যাবে ঠিক আছে থ্রি কোয়ার্টার স্লিভসে আছে হ্যান্ডটার নিচরাতেও কাজ করা আছে এটা যেমন একটা গাউন যাচ্ছে অরেলিয়ার গাউন যাচ্ছে ঠিক আছে এটা ওই প্যারাট গ্রিন কালার টাইপের যাচ্ছে এরকম কাজ করা পুরো থ্রেড ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে কাজ করা এবার আমি কিছু একটুখানি ডাব্লু ব্র্যান্ডের ডিজাইনের কালেকশন কিছু দেখাই এবার আমি দেখাচ্ছি ডাব্লুর ডাব্লুতে আমরা প্যান্টালুন প্যান্টালুন গেলে এরকম কালেকশানগুলো দেখতেই পাই এদের ওদের ওই পালাজোটাই ভীষণ বড়ো হয় অনেকটা স্কার্ট প্যাটার্নের হয় দেখতে পাবে এরকম এখানে দেখতে পাবে ডাব্লুর ট্যাগ দেওয়া আছে ঠিক আছে এই যে যাচ্ছে পিসটা এরকমভাবে ভীষণ ঘেরওয়ালা পালাজো টাইপের যাচ্ছে সারারা বলতে পারি এটাকে আমরা সারারাও বলতে পারি নিচে এরকম ভাবে হ্যাঁ দেওয়া আছে এই যাচ্ছে হ্যাঁ ওই সারারা টাইপের যেটা আছে সেটা এটার সাথে অ্যাটাচ দুপাটা যাচ্ছে দুপাটাটাই এরকম দেখো অল ওভার এরকম কাজ করা আছে এরকম ঠিক আছে এরকম ভাবে পুরোটা কাজ করা আছে এই যাচ্ছে দুপাট্টাটা ঠিক এরকম ভাবে পরবে এটার পার্টিকুলার এই পিসটার প্রাইস যাচ্ছে হচ্ছে থার্টিন যাচ্ছে ওপর একটা এই যাচ্ছে ওপরের পিসটা ঠিক আছে এরকম পেছনটা এরকম দড়ি বাঁধতে পারবে আর পুরোটা এরকম কাজ করা ভীষণ সফিস্টিকটের একটা পিস কেউ যদি নিতে চায় তাহলে আমি এগুলো হোলসেল রেটে আমি জাস্ট দিয়ে দেব কারণ আমি এই সেগমেন্টটা অফ করব তো এই যারা নিতে চায় তারা নিয়ে নিতে পারবে কালেকশান আছে আমি আরেকটুখানি সারারা দেখাই এগুলো কিছু এক্সক্লুসিভ সারারা ডিজাইন দেখতে পাচ্ছ এটা শিফন মেটেরিয়ালের ওপর আছে প্যাপলাম টপ যেমন করে হয় না প্যাপলাম টপ প্যাটার্নে আছে পুরোটা সিকোয়েন্স কাজ করা আছে অল ওভার ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম আছে এই যাচ্ছে দুপারটা আর এই যাচ্ছে প্যান্টটা এটার প্রাইস যাচ্ছে হচ্ছে ওই থার্টিন নাইন ফাইভ এরকম প্রাইস যাচ্ছে এগুলো সব যারা সিঙ্গেল নিতে চাও নিতে পারো যারা বালকে নিয়ে নিতে চাও এগুলো এগুলো আমার কাছে অনেকগুলো পিস আছে তারাও নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এই যাচ্ছে একটা দুপারটা এই যাচ্ছে ওপরের টপটা এরকম প্রচুর কালেকশন পাবে আমার কাছে আর পুজো আসছে এগুলো তো ভীষণ উঠবে এবার মার্কেটে ভীষণই উঠবে এখন মানে যেহেতু অফ সিজনটা আস্তে 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 পুজোর কালেকশন ঢুকছে তো সবার কাছেই ঢুকবে তো আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এগুলো স্টার্টিং রেঞ্জ আমার কাছে এইট ফিফটি এইট হান্ড্রেড থেকে ফিফটিন হান্ড্রেডের মধ্যে কমপ্লিট মোটামুটি কিছু আছে আমার কাছে একটা কি দুটো পিস আছে টু কিন্তু মোটামুটি আমার কাছে এগুলো মোটামুটি ফিফটিন হান্ড্রেডের এর মধ্যে কমপ্লিট সেগুলো হেভি হেভি পিস তো কেউ যদি নিতে চাও তো নিয়ে রেখে দিতে পারো কারণ অন্যদের কাছ থেকে এরপরে এগুলো তোমরা মানে তোমরা তো মার্কেট প্রাইস জানো তোমরা আর্কেটে বা ওর সব জায়গায় গিয়ে দেখতে পারো মার্কেট ভ্যালু কি আছে তো এই আমার বলার এই যাচ্ছে পিসটা এই আরেকটা পিস যাচ্ছে আচ্ছা আরেকটা পিস দেখাই এটা হচ্ছে লেহেঙ্গা একটা কি ভীষণ সুন্দর পুরো ফ্লেয়ারি বার্বি ডল টাইপের যেটা হয় সেইটা এই যাচ্ছে দুপাট্টাটা এগুলো দুপাট্টাটা হেভি হয় না কারণ এগুলো যেহেতু বার্বি ডল কাটিং এ হয় তো দুপাট্টাটা হেভি করে না আর এই যাচ্ছে ওপরের টপটা সাইডে জিপ দেওয়া আছে এই যাচ্ছে ওপরের টপটা দেখো কি সুন্দর দেখতে এগুলো হ্যাঁ এগুলো মোটামুটি ওই আমি বলে দেব প্রাইস কিন্তু খুব বেশি রেঞ্জে না ফিফটিন হান্ড্রেডের মধ্যে তার থেকে কম হবে কিন্তু বেশি হবে ঠিক আছে এগুলো হোলসেল রেট আমি বলে দিলাম আমার এক্স্যাক্ট আমি এখন বলছি না আমাকে পিং করো হোয়াটসঅ্যাপে আমি এক্স্যাক্ট প্রাইসটা আমি তোমাদের বলে এরকম প্রচুর কালেকশান আছে এবার একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নয় তো তোমরা যাদের যা পছন্দ এখানে আমি যেগুলো দেখেছি সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাকে টেক্সট করতে পারো আমি বলে দিলাম আমি এক পিসও দেব কোনো অসুবিধা নেই তো আমাকে টেক্সট করতে পারো আমি বলে দেব আর আজকে আমি আর একটা লাস্ট পিস দেখিয়ে শেষ করব আজকে আমি ওয়েস্টার্ন দেখাতে পারলাম না কারণ অনেক কিছু দেখিয়ে ফেলেছি তো যাদের পছন্দ হবে তারা হোয়াটসঅ্যাপ এই যাচ্ছে ওপরের টপটা দেখতে পারো কি সুন্দর মতি ওয়ার্ক করা যাচ্ছে তারপর ছোট্ট ছোট্ট বীরসের কাজ যাচ্ছে পুরোটা অল ওভার দেখো হোয়াইটের ওপর আর ভেতরটা ওপরটায় নেট নেটের ওপর এরকম কাজটা যাচ্ছে আর বাকিটা ভেতরটা যাচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপর এইসব কালেকশান সামার এবার ওয়েডিং সিজন তো আসছে মানে পুরো দমে এর হ্যাঁ হ্যাঁ একদম মানে পড়তে পারে মানে লোকে জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছিস এরকম আর এই যে রেঞ্জে আমি বলছি সেই রেঞ্জে এরকম জিনিস মানে পাওয়া আই ডোন্ট থিঙ্ক যে পাবে এখানটায় জিপ আছে এই হচ্ছে পিসটা এখানে দুপাট্টাটাও আছে দুপাট্টাটা দেখিয়ে দিই দুপাটা নর্মাল হয় এত সুন্দর হয় তো দুপাট্টাটা নর্মাল হয় তো এই যাচ্ছে আজকের মতো যাচ্ছে যদি কেউ মানে মনে করো যে এসে দেখে নেবে তাতেও আমার কোনো আপত্তি নেই তবে আমাকে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে তারপরে আসতে পারো আর নইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যদি কোনো কালেকশন দেখার থাকে কিছু নেওয়ার থাকে তবে আমি বলবো আমার আর্নেস রিকোয়েস্ট যারা মানে ইন্টারেস্টেড নিতে তারাই করো মানে এলাম জাস্ট এমনি নর্মাল পিং করে নিলাম না বা এরকম করো না মানে অনেক কালেকশন দেখার পরে যখন যখন না নাও তখন তো আমাদেরও খারাপ লাগে তো আমি কালেকশন দেখালাম যদি তোমাদের পছন্দ হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমি দেখিয়ে দেবো আর রিসেলাররা আমাকে কন্ট্যাক্ট করো তো আমার মানে ওই হোয়াটসঅ্যাপ করো আমি কন্ট্যাক্ট নাম্বার আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো কনট্যাক্টে আমি সমস্ত ডিটেলস বলে দেবো